টয়লেট এক প্রেম কথা নহয়। হাইলাকান্দির ঘাতক রূপ লৈছে এটা টয়লেট অথবা শৌচাগারে। এটা শৌচাগারের বাবেই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনী দি গ্রেপ্তার হাইলাকান্দির যুবক। 13 মেত হাইলাকান্দির এস কে রয় অসামরিক চিকিৎসালয় চৌহদত এটা শৌচাগার নির্মাণক কেন্দ্র করে সংঘাত হয়েছিল এ আই ডি এফ আর বিজেপি দলের সমর্থকর মাজত। ঘটনাস্থলীত উপস্থিত আছিল বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। বিধায়কে আগভাগ লৈ শৌচাগার নির্মাণ করা কার্যত বিজেপি হাইলাকান্দি জেলা সভাপতি সুব্রত নাথ সহ কেইবাজনো সমর্থকে বাধা দিবলৈ আহতেই সৃষ্টি হল উত্তেজনার। এ আই ডি এফর বিধায়কর সমর্থকসকলে বিজেপির নেতা কেইজনক খেদি পঠিয়ার সময়তেই নাসিরুদ্দিনে প্রয়োজন হলে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ার ভাবুকি দিছিল। মোবাইলের ক্যামেরাত বন্দী হওয়া এই দৃশ্য ভাইরেল হয়েছিল সোশ্যাল মিডিয়াত। তার পছতেই বিজেপির জেলা সমিতিয়ে তরা গোচর ভিত্তিত হাইলাকান্দি আরক্ষী গ্রেপ্তার করলে অভিযুক্ত নাসিরুদ্দিনক। আর যে দোষীবিলাক আছে যার যার মানে এগেইনস্ট আমি এভিডেন্স পাইছো তো অ্যাকশন হবো এজ পার ল। আনোয়ার হুসেন লস্করের সম্মুখতেই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ার পাছতো বিধায়কে সমর্থকসকলক নিয়ন্ত্রণ করিব নোৱাৰাৰ অভিযোগ আনিলে বিজেপি দলে। তো বিধায়ক হওয়ার পিছতে কেনেকুয়া কথা কব লাগে কালি মই দেখিছো তেওঁ না জানে কেনেকুয়া বিধায়ক চালাই আছে মই না জানো। তার বেলচা রড লৈ মই কিবা মানুষ আহিছে আমার গাড়ির উপর আক্রমণ করেছিল তাই মই এটা এফআইআর করেছো। আর এমএলএ একদম লগত আছিল এমএলএ কিবা কন্ট্রোল করা নাই তার মানুহত। চিকিৎসালয় চৌহদত থকা প্রাক্তন মন্ত্রী গৌতম রয়ের পিতৃ এস কে রয়ের প্রতিমূর্তির কিছু আঁতরত শৌচাগার নির্মাণের বাবে এ আই ডি এফর বিধায়কে আগভাগ লওয়ার পরাই আরম্ভ হয়েছিল সংঘাতর। বিজেপির সদস্য সকলে বিরোধিতা করেছিল শৌচাগার নির্মাণের। আনহাতে সেই ঠাইত শৌচাগার নির্মাণের সপক্ষে যুক্তি দিছিল এ আই ডি এফর বিধায়ক আনোয়ার হুসেন লস্করে। 25-30 বছর পর লুটিপুটি খাই আছে গৌতম রয়। তারপিছতো এতিয়া তার পতন হয়ে গেল এতিয়াও সে লুটিপুটি খাব বিচারে। চাক এই হাইলাকান্দি সিভিল হসপিটালটা আমার বাপদাদার সব প্রপার্টি আমার নিজের প্রপার্টি আমি ডোনেট করেছিলাম আমার বাপদাদায়। আমি ডোনেট করার বস্তুর পিছত তেও মিনিষ্টার হল তেওঁৰ বাপেকৰ নামটো লগাই দিলে এস কে রায় হসপিটাল এইটো কৰি লৈছে তেও পাওয়ার আছে করেছে তেও এইটো করার পিছত হাইলাকান্দি হসপিটালের কারণে একো করা নাই। মই তথ্য সহকারে কই আছো একোয়ে নাই ডক্টর নাই হেৰি নাই মই লাগি লাগি মই এম এল এ হওয়ার পিছত যিখিনি করব লাগে এইখিনি করে আছো। এতিয়া চাওক পাবলিক টয়লেট নাই একো নাই এইটো সি এম স্যারে দিছে এটা টয়লেট এইটো ইয়াতে বনাব কারণে সব রেজলিউশন লৈ ডিসি মিটিং হয়ে পেলায় সব ঠিক করে পেলায় এইটো মিটিংর এইখিনিতে হলে সবর রাইজর ভাল হয় হসপিটালের কারণে ভাল আপনাদের নিজের চকুরে চাও ইমান ভাল একটা কামত তেও এই বাধা দিয়ে আছে। সম্প্রতি এস কে রয় অসামরিক চিকিৎসালয় চৌহদত শৌচাগার নির্মাণক লৈ উত্তপ্ত হাইলাকান্দি। বিধায়কৰ সমুখতেই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দি সংঘাতত লিপ্ত হোৱা নাসিরুদ্দিনক গ্রেপ্তারৰ ঘটনাই সৃষ্টি কৰিছে চাঞ্চল্যৰ। হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তী, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।